আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো সেটা হচ্ছে আপনার গাড়ির যে এয়ারব্যাগ আছে, সেই এয়ারব্যাগ সম্পর্কে আপনার অনেকেই ধারণা নাই। কারণ এয়ারব্যাগ দ্বারা কি হয়, কারণ গাড়ির এয়ারব্যাগ দ্বারা দেখা গেছে যে আপনি যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবেন, কিন্তু এয়ারব্যাগ কিন্তু আপনার জীবনটা রক্ষা করবে। তো এয়ারব্যাগের সাথে কিন্তু আরেকটা জিনিসের সম্পর্ক আছে, তো সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো এয়ারব্যাগের সাথে যে জিনিসটা সম্পর্ক সেটাও আপনাদেরকে বলবো। তো আপনারা যারা অনেকে আছেন এয়ারব্যাগ সম্পর্কে জানেন না, তারা নতুন ড্রাইভিং শিখছেন তারা বলতেই পারেন না যে গাড়ির এয়ারব্যাগ কি। আমি দেখেছি অনেক পুরাতন ড্রাইভার আছে, তারাও জানে না গাড়িতে এয়ারব্যাগটা মানে কি বা এয়ারব্যাগ কি কাজ করে। তো এয়ারব্যাগ হচ্ছে আপনার এটা একটা বেলুনের মতো, এটা যখন আপনি গাড়িটা অ্যাক্সিডেন্ট করবেন তখন কিন্তু বেলুনটা বের হয়ে চলে আসবে। তো সেটা আপনি আপনার দেখা গেছে জীবনটা রক্ষা করতে পারা যা। আর আপনি যদি সিট বেল্ট না পরা থাকেন তখন কিন্তু আপনার এয়ারব্যাগে কোনো কাজ করবে না। তো আপনার মেনলি দেখা গেছে যে সিট বেল্টটা পরতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সাথে সব কথা শেয়ার করি বা বলি। তো তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, এয়ারব্যাগের যে কাজটা সেটা হচ্ছে আপনার এয়ারব্যাগ যে কারণে আপনার কাজে লাগবে না অ্যাক্সিডেন্ট হলে, সেটা আমি আপনাদেরকে আগে দেখাই। তো আপনারা যদি সিট বেল্টটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার এয়ারব্যাগটা অনেকটাই কাজে দিবে। তো আসুন সিট বেল্টটা আমি লাগাই আগে। এই যে আমার সিট বেল্টটা খোলা আছে, আমি এখন সিট বেল্টটা লাগাবো। তো আসুন সিট বেল্টটা লাগাই। তো এই যে সিট বেল্টের টাইনা নিয়ে এখন আমি সিট বেল্টটা লাগাই দিব। তো আপনাদেরকে ভিডিওটা দেখতে একটু ঝামেলা হচ্ছে যেহেতু আমি সিট বেল্টটা লাগাচ্ছি। তো এই যে এখানে দেখেন, এখানে প্রেস, তো এখানে লাগাই দিব সিট বেল্টটা। তো সিট বেল্টটা কিন্তু আমার লেগে গেছে অলরেডি, এই যে আমি কিন্তু সিট বেল্টটা লাগিয়ে ফেলছি। তো আমি দেখাচ্ছি আবার সামনে ক্যামেরাটা অন করে আপনাদেরকে। এখানে আমি সিট বেল্টটা লাগিয়ে ফেলছি, এই যে সিট বেল্ট এই যে লাগানো আছে, দেখেন কীভাবে লাগাইছি। তো গাড়িতে উঠলে আপনারা সিট বেল্টটা এভাবেই লাগাইবেন। সিট বেল্ট এভাবে লাগানোর পর দেখা গেছে যে আপনার সিট বেল্টটা যখন লাগাই ফেলছেন তারপর আপনার এয়ারব্যাগের কাজ। তো এখন আমি এয়ারব্যাগটা আপনাদেরকে দেখাই। আসুন, আমরা গাড়ি ঠিকই চালাই কিন্তু এয়ারব্যাগ কোথায় কোথায় আছে সেটা জানি না। আর এয়ারব্যাগের যে কাজগুলা সেটা আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপ দেখা গেছে বা কিছু ভিডিও ক্লিপও যদি না দেয় কিছু ছবি আপনাদেরকে আমি দিয়ে দিব ভিডিওর সাথে, যে এয়ারব্যাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি কাজ করে, ঠিক আছে? সেই ছবিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, ভিডিওর মধ্যে। তো এই যে দেখেন, এখানে স্পষ্ট লেখা আছে SRS এয়ারব্যাগ। তো আর এটা হচ্ছে হর্ন, আমরা কিন্তু এখানে হর্ন দিই আমরা অনেকেই জানি, কিন্তু না এখানে এয়ারব্যাগ আছে। এই যে দেখেন, এখানে কিন্তু হর্নের চিহ্নটাও দেওয়া আছে, মানে হর্নের যে মার্কটা সেটাও কিন্তু দেওয়া আছে। আর এখানে লেখা আছে SRS এয়ারব্যাগ। তো কম দামি গাড়িতে দেখা যাচ্ছে যে একটা বা দুইটা এয়ারব্যাগ থাকে, তো দামি গাড়িগুলোতে অনেকগুলো এয়ারব্যাগ থাকে, চারটা পাঁচটা দশটা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি যখন সিট বেল্ট লাগাইছি, তো যখনই আপনি গাড়িটা চালাবেন দেখা গেছে গাড়িটা দুর্ঘটনার শিকার হইলো, তারপর আপনার কি হবে, আপনি যদি সিট বেল্টটা না লাগানো থাকে তো দেন সেক্ষেত্রে আপনি কিন্তু সামনে চলে যাবেন। তো এই যে সামনে চলে যাবেন, তো সামনে যদি চলে আসেন তাহলে কিন্তু আপনার এয়ারব্যাগটা কাজ করবে না, ঠিক আছে? আমি আরেকবার সামনের ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবার সামনের ক্যামেরাটা অন করলাম। তো দেখেন আমি কিন্তু সিট বেল্টটা পরে আছি। তো আমি যখন গাড়িটা অ্যাক্সিডেন্ট করবো, ধরেন এয়ারব্যাগটা বা বেলুনটা বের হয়ে গেল, তো আমি যদি সিট বেল্ট পরা থাকি তো দেখেন এই যে সিট বেল্টটা কিন্তু একটা টান লাগে, জোরে টান দিলে একটা টান লাগে, ঠিক আছে? ওই যে যখন আপনি টান দিবেন সিট বেল্টটা কিন্তু পুরোটা বের হয়ে চলে আসবে না, এমনিতে আপনি চলে আসবে। যখন আপনি দেখা গেছে যে জোরে ব্রেক করবেন বা টান লাগবে, তো তখন কিন্তু এই জিনিসটা আপনাকে টেনে ধরে রাখবে। আর এখানে কিন্তু একটা বেল লাগানো আছে, তো এই বেলটা কিন্তু আপনাকে ধরে রাখবে। তো ধরে রাখার ক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনি কিন্তু চাইলেও সামনের দিকে যাইতে পারবেন না। তো আপনার যখন বেলুনটা বের হয়ে যাবে, তো বের হয়ে গেলে কিন্তু আপনি এই সিট বেল্টের কারণে আপনি সামনে যাইতে পারতেছেন না, এক। দ্বিতীয়ত হইলো, আপনার যে বেলুনটা এয়ারব্যাগটা বের হবে সেটা কিন্তু আপনাকে এখানে চাপ দিয়ে ধরে রাখবে, সে বেলুনটা আপনাকে চাপ দিয়ে এখানে ধরে রাখবে। তো ধরে রাখলে আপনি কতটুকু যাইতে পারতেছেন আপনি দেখেন, একবার ট্রাই করেন, যাইতে পারতেছেন না আপনি, আপনি চাইলেও যাইতে পারতেছেন না। তো আপনি যেহেতু যাইতে পারতেছেন না,
তো আপনি কিন্তু দেখা গেছে যদি সিট বেল্টটা পরা না থাকতেন, আপনি কিন্তু সিট বেল্টটা পরা না থাকলে অনেক দূর চলে আসতেন। দেখা গেছে যে আমি এখন তো সিট বেল্ট লাগানোর জন্য যাইতে পারতেছি না, তো আপনারা দেখা গেছে গ্লাসে এসে বাড়ি খেতে পারতেন, বা স্টিয়ারিং এর সাথে এখানে লেগে নাক ফেটে যেতে পারতো। তো আমরা কি করি, এই সিট বেল্টটা লাগাই না, অবহেলা করি। তো এয়ার ব্যাগটা দেখা গেছে আপনি বেলুনটা বের হয়ে আপনাকে এখানে চাপ দিয়ে ধরবে, তো ধরার পর আপনি কিন্তু সিটের সাথে এভাবে থাকবেন, আর আপনার গাড়ি যতটুকু যাওয়ার যাইতে থাকবে, বা গ্লাস ভেঙে যাবে, যে কোনো একটা কিছু হবে, দুর্ঘটনা হইলে তো অনেক কিছু হয়, সেটা আপনারা বুঝেন। তো এয়ার ব্যাগ বের হয়ে গেল, তো আপনি কিন্তু এটার জন্য সেভ হয়ে গেলেন, মানে এয়ার ব্যাগের কারণে আপনার নাক মুখ কোনো কিছু ফাটলো না, বা গ্লাস টলাস আসলো না, বা আপনি দেখা গেছে সিটে বসে থাকলেন, দেখা গেছে দেন আপনার সিটটা যে আনলক করে বের হয়ে গেলেন। তো আপনি যদি দেখা গেছে যে লকটা খুলে ফেললাম, তো এখানে যখন আমি গাড়ি চালাবো তখন অনেক স্পিডে থাকবে, আর অ্যাক্সিডেন্টের সময় কি হবে আমি জানি না। তো দেখা গেছে যে আপনার অ্যাক্সিডেন্ট করলেন, তারপর দেন আপনি গ্লাস ভেঙে বের হয়ে যেতে পারেন, বা গাড়িটা পল্টি খাইতে পারেন, যে কোনো মানে বিপদ তো আর বলে আসবে না যে কখন কি হবে। আপনার সবসময় চেষ্টা করবেন যে সিট বেল্টটা লাগানোর জন্য, আর সিট বেল্ট না লাগাইলে আপনার এয়ার ব্যাগ কোনো কাজে আসবে না, সিট বেল্ট না লাগাইলে কোনো কাজে আসবে না এয়ার ব্যাগ, ঠিক আছে? গাড়িতে যত এয়ার ব্যাগই থাক, সব বেলুন তো আর আপনাকে ধরে রাখতে পারবে না, তো আপনাকে ধরে রাখার জন্য একটা সাপোর্টের দরকার। তো এখন চলুন বাম পাশে যিনি বসে ওনার আর কি দেখায় যে বাম পাশে কোথায় এয়ার ব্যাগ আছে। হলো একটা এয়ার ব্যাগের কাজ, স্টার্টিং এ যে এয়ার ব্যাগটা আছে যে দেখেন লেখা আছে, তো বাম পাশে যিনি বসবে, তো বাম পাশে যিনি বসবে তারও কিন্তু সিট বেল্ট অবশ্যই পরা জরুরি। যেমন আপনারা খেয়াল করবেন ক্যান্টারম্যানের ভিতরে ঢুকলে কিন্তু বাম পাশে যিনি সিট বেল্ট না পরে ওনার জন্য কিন্তু 1000 টাকার মামলা দেয়, মানে সিট বেল্ট শুধু না পরার কারণে। আর ক্যান্টারম্যান ঢোকার সাথে সাথে আপনার সিট বেল্ট আগে পরতে হবে। তো আমরা কি করি, ভয়ে সিট বেল্ট পরে ফেলি, কিন্তু আমরা কি করি সিট বেল্টটা এই যে দেখেন টান দিতেছি, সিট বেল্টটা কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? আপনি যখন ব্রেক করবেন, গাড়ি যখন অন থাকবে, তখন কিন্তু যেভাবে টান দিলে আর চলে আসবে না। তো রাখেন আমি 1 মিনিট দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন আমি সিট বেল্টটা টানতেছি, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখছেন আসছে আসে না, এই যে দেখেন টান দিয়ে ধরে রাখছে, আমি কিন্তু জোরে টান দিতেছি, সাইড়ে দিলাম, এই যে আবার আসতেছে, আবার আসতেছে, আবার আসতেছে, এই দেখেন এটা কিন্তু গাড়ি অন থাকা অবস্থায়। আরেকটা জিনিস হলো আপনি যদি সিট বেল্ট গাড়ি অফ থাকা অবস্থায় লাগান, তখন কিন্তু যেভাবে টান দিলে চলে আসবে, যেভাবে টান দিলে চলে আসবে। এখন কিন্তু আমি গাড়ির ইগনিশনটা অন করে নিচ্ছি, দেখেন এখন কিন্তু টান দিলে আসে না, কাট কাট করে একটা আওয়াজ হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, এই যে লক হয়ে গেছে, দেখছেন সিট বেল্টের কি কাজ। তো এখন আসুন দেখা, এই যে দেখেন এখানে কি লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে SRS এয়ার ব্যাগ, ঠিক আছে? তো আপনার যখন আপনি দেখা গেছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবেন, তখন দেখা গেছে আপনি যদি বাম পাশে অ্যাক্সিডেন্ট করেন, তো বাম পাশে যিনি বসা থাকবে তারও কিন্তু সেফটি দরকার আছে, আপনি যেহেতু সামনে উনিও কিন্তু সামনে। তো আপনি সেক্ষেত্রে কী করবেন, তো এখানে একটা এয়ার ব্যাগ থাকে বেলুন, তো এটা বের হয়ে ওনাকে চাপ দিয়ে ধরে বা আটকে রাখবে, উনি যেন গ্লাস বের হয়ে বাইরে না যেতে পারে। এর জন্য সামনে যেই বসুক, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের অনেক কাছের কেউ, আপনার কেউ ভালোবাসার মানুষ, আপনার যেটাই হোক, আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির সবচেয়ে আদরের মানুষটা, আপনার ছেলে সন্তান, যেই বসুক সবাইকে বলবেন সিট বেল্ট বাঁধার জন্য, কারণ সিট বেল্ট আপনার জীবনটা রক্ষা করতে পারে, আর এয়ার ব্যাগটা আপনার জীবনটা রক্ষা করতে পারে। তো সিট বেল্ট নিয়ে আপনাদেরকে এতটুকু ভিডিও আমি দেখাবো, পরে কীভাবে সিট বেল্ট লাগাইতে হয়, খুলতে হয়, তো সম্পূর্ণ একটা ভিডিও করে দেখাবো। সেটা হচ্ছে আপনার সিটগুলো কীভাবে সামনে পিছনে নিতে হয়, উঁচু করতে হয় যারা শর্ট এদের জন্য। তো দেখেন আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই ভিডিওটা অনেক লং করব না, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আশা করি, তো কীভাবে এয়ার ব্যাগটা কাজ করবে। তো সিট বেল্ট ছাড়া কিন্তু এয়ার ব্যাগটা কাজ করবে না, সেটা আপনারা দেখছেন ভিডিওতে, আমি দেখাইছি বা বলছি, যেটাই হোক। তো আপনারা যদি সিট বেল্টটা ইউজ করেন, অনেক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন, বা দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন এই এয়ার ব্যাগের কারণে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদের ফ্যামিলি সদস্য হয়ে যাবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাপোর্টটা বেশি বেশি দরকার আমাকে ভিডিও বানানোর জন্য, বা ভিডিও বানাতে উৎসাহী করার জন্য। তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।